তো থাম্বনেলটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন যে কোন রিক্রুটমেন্টের সম্বন্ধে আজকে এই ভিডিওটা করতে চলেছি। তো প্রথমেই চলে যাব গুগল ক্রোমে সার্চ করে, সেখানে গিয়ে লিখব মুগবেরিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ, CENTRAL COOPERATIVE। মুগবেরিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক মারার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মুগবেরিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কের ওয়েবসাইটটা কিন্তু আপনাদের সামনে খুলে যাবে। তো মুগবেরিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কের ওয়েবসাইটটা কিন্তু খুলে যাওয়ার পর এখানে দেখে নেব যে কোথাও রিক্রুটমেন্ট সেকশন বা কেরিয়ার সেকশন আছে কি না। তো আপনি যদি ওপরে এই তিনটে ডট বাম দিকে যেটা আছে কোনায় তিনটে লাইন করা আছে, যদি এই তিনটে লাইনে যদি ক্লিক করি তো এখানে অনেকগুলো অপশান চলে আসবে, তার মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট নিউজটা চলে আসবে। তো রিক্রুটমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এই রিক্রুটমেন্টে আমরা ক্লিক করে দেব। রিক্রুটমেন্টে ক্লিক করলেই কিন্তু এখানে সাইটের কিন্তু আমরা কোনো রেসপন্স দেখতে পাচ্ছি না, অর্থাৎ সাইটটা কিন্তু টোটালি কোনো রেসপন্স করছে না। অর্থাৎ আপনি রিক্রুটমেন্ট সেকশানে যান বা আপনি যদি কেরিয়ার সেকশানেও যান, দেখুন এখানে সার্চ বারে কিন্তু মুগবেরিয়া সিসি ব্যাঙ্ক ডট কম, তারপরে কিন্তু হ্যাজ সাইন চলে আসছে। তো মানে সাইটটা কিন্তু ইনঅ্যাক্টিভ, অর্থাৎ ওই লিঙ্কটা কিন্তু ইনঅ্যাক্টিভ করা আছে। এখন অ্যাক্টিভ মোড লিঙ্কটা ক্লিক করলেও কিন্তু আমরা নেক্সট পেজে যেতে পাচ্ছি না। তারপর যদি আমি চলে যাই সার্কুলার্সে গেলেও কিন্তু এখানে সাইটের কিন্তু সেই একই অবস্থা, অর্থাৎ সাইটের লিঙ্কটা কিন্তু ডিসেবল করা আছে। তো এখানে ওয়েবসাইটে কিন্তু কোনোরকম নোটিফিকেশান এখানে কিছু দেওয়া নেই। তো পুরো সাইটটা আপনি ভালো করে চেক করতে পারেন এবং চেক করে নেবেন যে কোথাও খবরটা নেই। তো খবরটা বলে থেকে পেলাম কীভাবে পেলাম, কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, তো টোটালটাই দেখাবো ভিডিওর মাধ্যমে। তো চলুন চলে যাওয়া যাক ভিডিওতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু KKT কেরিয়ার ওয়াল। তো আজকে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্টের খবর নিয়ে, এবং যে রিক্রুটমেন্ট বিগত 10 বছরে হয়নি, তো সমবায় ব্যাঙ্ক পূর্ব মেদিনীপুরের সমবায় ব্যাঙ্কে যে রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি সেটা বেরিয়ে এসছে, তো তার পেপার কাটিং আমি দেখাবো এবং সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো টোটাল প্রসেস কীভাবে অ্যাপ্লাই করবেন এবং লাস্ট ডেট কবে, কীভাবে পাঠাতে হবে টোটাল প্রসেসটা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে কিন্তু বলে দেবো। তাই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে। তো চলুন দেখে নিই। তো কর্মসংস্থানের একটি পেপার কাটিংয়ে চলে এসেছি, তো দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে সমবায় ব্যাঙ্কে 27 গ্রুপ D। সমবায় ব্যাঙ্কে এই 27 গ্রুপ D এই ভ্যাকেন্সিটা কিন্তু বেরিয়েছে। এখানে বলছে পূর্ব মেদিনীপুর মুগবেরিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড Grade 4 ও Grade 3 পদে 27 জন লোক নিচ্ছে। Class 8 পাসরা Grade 4, অর্থাৎ যারা Class 8 পাস যাদের কোয়ালিফিকেশান, তারা কিন্তু এই Grade 4 আবেদন করতে পারবেন, যার মূল মাইনে কিন্তু এখানে দেওয়া আছে 19,000 থেকে 36,000 টাকা। এবং টোটাল 27টা শূন্য পদের মধ্যে 25টি কিন্তু Grade 4 জন্য, অর্থাৎ টোটাল 27টা তার মধ্যে 25টা কিন্তু Group D অর্থাৎ Grade 4 জন্য ভ্যাকেন্সি কিন্তু আছে, যার মূল মাইনে কিন্তু 19,000 থেকে এবং ইনক্রিমেন্ট নিয়ে সর্বোচ্চ 36,000 টাকা পর্যন্ত যেতে পারে। শূন্য পদ 25টি। তো এরপরে চলে যাবো পরের পাতায়। দেখুন যেখানে বলা আছে যে 25টির মধ্যে জেনারেলের জন্য কিন্তু 19টি এবং OBC-র ক্ষেত্রে 2টি এবং তপশিলি জাতি 3টি, তপশিলি উপজাতি কিন্তু 1টি, টোটাল 25টা। মাধ্যমিক পাশেরা Grade 3 পদের জন্য আবেদন করতে পারবেন, যারা মাধ্যমিক পাস তারা কিন্তু Grade 3 পদের জন্য আবেদন করতে পারবেন।
অর্থাৎ আপনি যদি মাধ্যমিক পাস হন আপনি কিন্তু দুটো পদের জন্য আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। এর মূল মাইনে কিন্তু আছে 24,200 থেকে 59,200। শূন্য পদ টোটাল দুটো আছে জেনারেলদের জন্যই, কোনো কাস্টের জন্য এটা নেই। সব পদের বেলায় বয়সটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু বয়স অনেকটাই ছাড় পেয়ে যাচ্ছেন, 18 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকা দরকার। তো যাদের জন্মসাল 1/1/20 হিসাব অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে জন্মসাল হতে হবে। তপশিলীরা 5 বছর এবং যাদের 40 বছর পেরিয়ে যাবে তারা যদি তপশিলি হয় তপশিলীরা 5 বছর ছাড় পাবে এবং ওবিসিরা 3 বছর ছাড় পাবেন। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, লিখিত পরীক্ষা হবে, একটা রিটেন টেস্ট নেওয়া হবে এবং 30 নম্বরের লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল, অর্থাৎ MCQ টাইপের 30 নম্বর লিখিত পরীক্ষা হবে। এই পরীক্ষা সফল হলে মোট শূন্য পদের 5 গুণ, অর্থাৎ একটা পোস্টের জন্য কিন্তু 5 জনকে ডাকা হবে যারা কোয়ালিফাই করবে। 10 নম্বরের ইন্টারভিউর জন্য ডাকা হবে, অর্থাৎ টোটাল কিন্তু যে নাম্বারটা দাঁড়ালো সেটা কিন্তু 40, অর্থাৎ যেটা 30+10 ইন্টারভিউ এটা নিয়েই কিন্তু 40 মার্ক। দরখাস্ত কীভাবে করবেন প্রসেসটা এখানে বলে দেওয়া আছে। দরখাস্ত করবেন সাধারণ কাগজে, পুরো বায়োডাটা দিয়ে। দরখাস্ত করার আগে ফি বাবদ 150 টাকা কিন্তু চালান কাটতে হবে। তপশিলি হলে অর্থাৎ কাস্টের হলে কিন্তু আপনাকে 80 টাকা, অর্থাৎ জেনারেলদের জন্য দিতে হবে ফি কিন্তু 150 টাকা, আর বাকি তপশিলি জাতির জন্য কেবলমাত্র 80 টাকা দিতে হবে। এবং টাকা NEFT অর্থাৎ NEFT করতে হবে এই অ্যাকাউন্ট নাম্বার, তাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে এই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছে 11। অ্যাকাউন্ট নাম্বারটা একটু মার্ক করে নেবেন, আপনারা ভিডিওটা পজ করে অ্যাকাউন্ট নাম্বারটা তুলে নিতে পারেন। 11400806041 এই অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু ডিপোজিট করতে হবে। পেপল অ্যাট মুগবেরিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড মেইন ব্রাঞ্চ, এটাতে কি এই পেপল ঠিকানায় কিন্তু আপনাদের টাকাটা ট্রান্সফার করতে হবে। এটা হচ্ছে মুগবেরিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কের কিন্তু নিজস্ব অ্যাকাউন্ট, যেটা মেইন ব্রাঞ্চের অ্যাকাউন্ট। তার IFSC কোডটা এখানে দিয়েছে, IFSC কোডটা কিন্তু ভালো করে দেখে নেবেন আপনারা। IFSC কোডটা WBSC0, এটা কিন্তু 00 আর ওর মধ্যে একটু পার্থক্যটা খেয়াল করবেন, ও হলে কিন্তু এখানে গোল থাকতো, এটা যেহেতু এটা 0 তাই একটু লম্বাটে আছে। WBSC0MGCB01, অর্থাৎ আপনারা এছাড়াও কিন্তু টাকা সরাসরি ওই অ্যাকাউন্টে নগদে জমা করতে পারেন। টাকা জমা দেওয়ার পর রিসিপ্ট নেবেন, রিসিপ্ট নিয়ে নেবেন বা প্রিন্ট করে নেবেন, অর্থাৎ আপনি যদি অনলাইনে NEFT করেন টাকা ট্রান্সফার করে দেন সেক্ষেত্রে তো আপনি একটা রিসিপ্ট প্রিন্ট আউট পেয়েই যাচ্ছেন। যদি সেটা না করেন, আপনি যদি একদম অ্যাকাউন্টে সরাসরি জমা করেন তাহলে মুগবেরিয়ার কোনো ব্রাঞ্চে গিয়ে, তাহলে কিন্তু আপনি ওই রিসিপ্টটা কিন্তু আপনি জমা করতে পারেন, মানে আপনি গুছিয়ে রাখবেন। তো পূরণ করা দরখাস্তের সঙ্গে কী কী দিতে হবে, না পূরণ করা দরখাস্তের সঙ্গে লাগবে এখনকার তোলা সেলফ অ্যাটেস্টেড, 3 কপি পাসপোর্ট মাপের ফটো, 1 কপি দরখাস্তের দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেটে ও 2 কপি, অর্থাৎ প্রত্যেকটা ফটো কিন্তু 3 কপির প্রত্যেকটা ফটো কিন্তু সেলফ অ্যাটেস্টেড করা থাকবে এবং 2 কপি দরখাস্তের সঙ্গে গেঁথে দেবেন এবং 1 কপি কিন্তু আপনাদের বায়োডাটার একটা নির্দিষ্ট কলাম যেখানে ফটো লাগানোর জায়গা থাকে ওইখানে কিন্তু আপনারা একটা ফটো সেলফ অ্যাটেস্টেড করে দেবেন, আর 2 কপি কিন্তু আপনারা খামের মধ্যে করে আপনারা কিন্তু ওখানে পিন আপ করে দেবেন। দরখাস্ত রেজিস্ট্রি ডাকে বা স্পিড ডাকে হাতে হাতে জমা দেবেন, অর্থাৎ অনেকগুলো কিন্তু এখানে অপশান দিয়েছে, আপনারা যে কোনো একটা অপশানে কিন্তু জমা করতে পারেন হাতে হাতে। আপনি যদি এই ডিস্ট্রিক্টের কেউ হন, তা আপনি এই ডিস্ট্রিক্টের বাসিন্দা হন, তাহলে আপনি সহজেই সেন্ট্রাল কোঅপারেটিভ ব্রাঞ্চে গিয়ে আপনি জমা দিয়ে আসতে পারেন, অথবা আপনি কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে এটা পাঠিয়ে দিতে পারেন। তো অ্যাড্রেসটাও আপনারা দেখে নেবেন, ভিডিওটা পজ করে অ্যাড্রেসটা দেওয়া আছে, যেটা এই ঠিকানায় দ্য জেনারেল ম্যানেজার মুগবেরিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এটা দেওয়া আছে। পোস্ট অর্থাৎ VPO ভিলেজ পোস্ট অফিসটা কিন্তু এখানে একই, অর্থাৎ ভিলেজ পোস্ট এখানে কিন্তু মুগবেরিয়া ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর, পিন নাম্বার 721425। তো এই ঠিকানায় কিন্তু আপনারা
এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যে এনভেলপটার ওপরে কিন্তু আপনারা বড় করে এটা লিখে দেবেন যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ গ্রেড থ্রি অর গ্রেড ফোর, এটা কিন্তু আপনারা লিখে দেবেন এবং আপনারা ওই ঠিকানায় পাঠিয়ে দেবেন। এবং সেটা পাঠানোর লাস্ট ডেট কিন্তু 29 তারিখ, অর্থাৎ ফেব্রুয়ারি 29 তারিখ কিন্তু লাস্ট ডেট, এরপরে কিন্তু জমা নেওয়া হবে না বিকেল 5টা পর্যন্ত। তো সাদা কাগজে যেহেতু অ্যাপ্লিকেশন করতে হবে, তো অ্যাপ্লিকেশনের বিভিন্ন ফর্ম্যাট কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন গুগলে গিয়ে সার্চ করলে। কিন্তু আমি একটা ফর্ম্যাট তৈরি করেছি, আপনাদের ভালো লাগলে আপনারা সেটাও ইউজ করতে পারেন। তো আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি আমার ব্লগের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা সহজেই ওয়ার্ড ফাইল বা পিডিএফ ফর্ম্যাট যেটা আছে সেটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে কিন্তু শুধু আপনারা নিচে সাইন করে দেবেন এবং উপরে ডেটের জায়গায় ডেটটা চেঞ্জ করে কিন্তু আপনারা পাঠিয়ে দেবেন। তো তার সঙ্গে কিন্তু অবশ্যই আপনাদের যেমন বায়োটা দিচ্ছেন তেমন কিন্তু এক কপি করে কোয়ালিফিকেশানের সার্টিফিকেট কিন্তু আপনারা অ্যাটাচ করতে পারেন, একটা আইডি প্রুফ। কোয়ালিফিকেশান যদি আপনার 8 পাস থাকে 8 পাসের সার্টিফিকেট, মাধ্যমিক তাহলে মাধ্যমিক, এবং হায়ার কোয়ালিফিকেশান থাকলে হায়ার কোয়ালিফিকেশানে আপনি সার্টিফিকেট কিন্তু এগুলো অ্যাটাচ করতে পারেন। তবে কিন্তু আপনাকে ওই অ্যাটাচগুলো কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে দেবেন, করে কিন্তু আপনারা স্পিড পোস্ট করে দেবেন 29 তারিখের মধ্যে।